হ্যালো এভরিওয়ান, লাস্ট এপিসোডে আমি কথা বলেছিলাম ব্র্যান্ড ভ্যালু প্রপোজিশন এবং ইউএসপি বা ইউনিক সেলিং প্রপোজিশন নিয়ে। আমরা উবারের একটি উদাহরণের মাধ্যমে এই দুটো টার্মকে একটু বিশদভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম এবং আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে এই দুটো টার্মের মধ্যে হালকা কি ডিফারেন্স রয়েছে। আজকে আমি অ্যাজ ই সেইড আর্লিয়ার চেষ্টা করব যে কিভাবে একটি ব্র্যান্ডের ভ্যালু প্রপোজিশন তৈরি করতে হয়। So let's start. So for creating a value proposition, you start with the customers first. Ekti product prothome toiri kore fellam, tarpore ei product er jonno amra customer khujlam. Is it right? Never. Borong prothome customer kara sheti khujte hoy ebong tarpore customer er chahida onujayi product toiri korte hoy. তো কিভাবে আসলে আমরা এই কাস্টমারকে খুঁজে পাব? প্রত্যেকটি কাস্টমার বা গ্রুপ অফ কাস্টমারের কিছু পেইন পয়েন্ট থাকে যাকে আমরা ফ্রিকশন বলে থাকি, এবং অ্যাজ এ মার্কেটিয়ার প্রথমে আপনার কাজটিই হবে এই পেইন পয়েন্ট বা ফ্রিকশন পয়েন্টগুলো খুঁজে বের করা। দেন স্টেপ নাম্বার টু, ফাইন্ড আউট দ্য জব অফ ইউর ব্র্যান্ড। হোয়াট ইজ দ্য জব অফ ইউর ব্র্যান্ড? দিস ইজ বেসিক্যালি নাথিং বাট ট্রাই টু ফাইন্ড আউট ওয়াই কাস্টমার উইল বাই অর ইউজ ইউর ব্র্যান্ড। কাস্টমারের কিন্তু অনেক পেইন পয়েন্ট থাকতেই পারে, কিন্তু এই পেইনগুলোকে গেইনে পরিণত করাই কিন্তু ব্র্যান্ডের কাজ, রাইট? তো আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট এই কাস্টমারের পেইন পয়েন্টগুলোকে কতটুকু গেইনে পরিণত করতে পারবে সেটাই কিন্তু বিবেচ্য বিষয়। এবং ওয়ান্স দ্য কাস্টমার বিলিভস যে ইয়েস, আপনার ব্র্যান্ডটি ব্যবহার করার মাধ্যমে তার পেইনগুলো গেইনে পরিণত হতে পারে, তখনই কিন্তু কাস্টমার আপনার ব্র্যান্ডের প্রতি আগ্রহী হবে। সো স্টেপ নাম্বার টু ইজ ফাইন্ড আউট ওয়াই কাস্টমার উইল বাই ইয়োর ব্র্যান্ড। এর পরের ধাপ অর্থাৎ স্টেপ নাম্বার থ্রি হচ্ছে এই ওয়াইটাকে বের করার পরে, অর্থাৎ এই ওয়াইটাকে ডিফাইন করার পরে ব্র্যান্ডের এই হাউটাকে বা ব্র্যান্ডের ইকোসিস্টেমটাকে ডিফাইন করতে হবে। অর্থাৎ ব্র্যান্ড তো কাস্টমার ব্যবহার করবে, সেই কেনটা তো আমরা বের করলাম, কিন্তু ব্র্যান্ডটাকে কাস্টমার আসলে কিভাবে অ্যাভেল করবে, অর্থাৎ হাউ দ্য এন্টায়ার প্রসেস উইল টেক প্লেস, এ সম্বন্ধে একটি সম্যক ধারণা পেতে হবে, অর্থাৎ লিখে ফেলতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে কাস্টমার কেন ব্র্যান্ডটিকে ব্যবহার করবে বা কিভাবে ব্যবহার করবে এসব তো আমরা পেলাম, কিন্তু সব কিছুর পরে এই যে কাস্টমারের পেইনগুলো গেইনে পরিণত হলো, সেই গেইনগুলো কি সেটাকে প্রোডাক্ট ফিচার বা ব্র্যান্ড ফিচার এই ভাষাতে না লিখে কাস্টমার বেনিফিট এই ভাষাতে লিখতে হবে। বেশিরভাগ ব্র্যান্ডই যে ভুলটি করে থাকে, তারা তাদের কমিউনিকেশনের স্টাইলে তারা প্রোডাক্ট ফিচার বা ব্র্যান্ড ফিচারকেই হাইলাইট করে বেশি, বরং তাদের উচিত তাদের কমিউনিকেশনে তাদের প্রোডাক্ট বা ব্র্যান্ড কী ব্যবহার করে কাস্টমার আসলে কীভাবে বেনিফিটেড হয় সেই ভাষাতে কমিউনিকেট করা। লাস্ট এপিসোডে আমরা উবারের এক্সাম্পল আলোচনা করেছিলাম, আজকেও আমরা উবারের এক্সাম্পলটি ব্র্যান্ড ভ্যালু প্রপোজিশন কিভাবে তৈরি করতে হয় তার জন্য ব্যবহার করব। ব্র্যান্ড ভ্যালু প্রপোজিশন হিসেবে উবার যা বলে থাকে তা হচ্ছে মুভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট। এখানে বেসিক্যালি তারা কি করেছে, তারা কিন্তু আলাদা করে কিছুই করেনি, বরং তারা যে কাজটি স্মার্টলি করেছে তা হচ্ছে তারা কাস্টমারের পেইন পয়েন্ট হুইচ ইজ কমন অ্যাক্রস অল দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড সেটি বের করেছে। আমরা যখন কোনো ট্যাক্সির খোঁজে থাকি তখন আসলে আমরা জানি না রাস্তায় ট্যাক্সি পাবো কি না, কিংবা ট্যাক্সি পেলেও আমি যেখানে যেতে চাই সেখানে সে যাবে কি না, ভাড়া কত হবে তাও জানি না, ড্রাইভার কেমন তাও জানি না, আর শহরে যদি নতুন হয়ে থাকি তাহলে সিকিউরিটিও কিন্তু একটি ম্যাটার বটে। আরও আছে, তবে যেগুলো বললাম এগুলো কিন্তু খুবই কমন পেইন পয়েন্টস অফ এভরি কাস্টমার। আর উবার কি করেছে, উবার খুব স্মার্টলি এই পেইন পয়েন্টগুলোই কিন্তু বের করেছে এবং সেটিকে তারা অ্যাড্রেস করেছে। উবারের মাধ্যমে কিন্তু একজন যাত্রী তার বাসায় কিংবা লোকেশনে বসেই ট্যাক্সি অর্ডার করতে পারে, অর্থাৎ ট্যাক্সি তার লোকেশনেই চলে আসে এবং সে আগেই জানতে পারে যে কোন মডেলের গাড়ি তার কাছে আসছে, সে গাড়ির নাম্বারটিও জানতে পারে, আবার গাড়ির ড্রাইভারকে তার রেটিং কীরকম, ড্রাইভার দেখতে কীরকম সব কিছুই কিন্তু সে আগে থেকেই জানতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সে জানতে পারে যে তার ডিস্ট্যান্সে যাওয়ার জন্য কোন ভাড়াটি উঠবে, অর্থাৎ ফেয়ার সম্পর্কেও তার একটি ধারণা থাকে। আবার যাত্রীর কথা তো গেল, শুধু যাত্রী নয়, ড্রাইভার যখন যাত্রীর লোকেশনে আসে আগে থেকেই কিন্তু ড্রাইভার জানতে পারে যে যাত্রীর রেটিং কীরকম। আবার ওয়ান্স দ্য ড্রাইভার স্টার্টস দ্য অ্যাপ
তখন কিন্তু ড্রাইভার জানতে পারে যাত্রী কোন ডিস্টেন্সে বা কোন লোকেশনে বা কোন ডেস্টিনেশনে যেতে চায় এবং এজন্য সে টেকনোলজির হেল্প নিতে পারে, অর্থাৎ নেভিগেশনের মাধ্যমেই সে সেখানে চলে যেতে পারে। আবার সিকিউরিটির প্রশ্নে যদি আসি, তাহলে কিন্তু যাত্রী তার এই পুরো যাত্রাপথকে তার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের সাথে শেয়ার করতে পারে। আর এই টোটাল প্রসেস, যেটি আমি বলছিলাম যে ব্র্যান্ডের হাউ প্রসেস বা ব্র্যান্ডের ইকোসিস্টেমটাকে ডিফাইন করা, সুতরাং এই উবারের এই টোটাল সিস্টেমটিই কিন্তু সম্পাদিত হয় শুধুমাত্র একটি স্মার্টফোনের সাথে, এবং সেখানে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে বোথ যাত্রীর এবং ড্রাইভারের। সো আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে উবার কি করেছে। উবার, আমি যেটা আলাপ করছিলাম স্টেপগুলো, সেই স্টেপগুলো অনুযায়ী প্রথমে কাস্টমারের পেইন পয়েন্টগুলো দেখেছে, অর্থাৎ পেইন পয়েন্টগুলো আইডেন্টিফাই করেছে। দেন স্টেপ নাম্বার টু, উবার খুব ভালোভাবে আসলে কাস্টমারকে বুঝাতে সক্ষম হয়েছে যে কেন কাস্টমারের উবার ব্যবহার করা উচিত, এবং দেন কিভাবে আসলে একজন কাস্টমার উবারকে ব্যবহার করবে, অর্থাৎ স্মার্টফোন, অনেকের এরকমও ছিল যে স্মার্টফোন ছিল না, শুধু উবারের জন্য দে হ্যাভ বিকাম ইউজ টু ইউজ স্মার্টফোন উইথ অ্যান ইন্টারনেট কানেকশন। অর্থাৎ উবার ডিফাইন করেছে যে কীভাবে তাদের এই সার্ভিসটি অ্যাভেল করতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, উবার দেখিয়েছে যে এই এত কিছুর পরে আসলে কাস্টমার কিভাবে বেনিফিটেড হবে, এবং দিস ইজ হাউ উবার হ্যাজ ডেভেলপড দেয়ার ব্র্যান্ড ভ্যালু প্রপোজিশন। সো দ্যাটস ইট, আশা করি আজকের এই আলোচনা এবং এই উবারের এক্সাম্পলের মাধ্যমে ব্র্যান্ড ভ্যালু প্রপোজিশন কীভাবে তৈরি করতে হয় সে সম্বন্ধে আপনাদের একটি সম্যক ধারণা আমি দিতে পেরেছি। নেক্সট এপিসোডে আমি কথা বলবো ইউএসপি বা ইউনিক সেলিং প্রপোজিশন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে। আশা করি সাথেই থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। হ্যাপি ব্র্যান্ডিং।